যতীন্দ্রস পার্ক মেট্রো স্টেশন 22 মাস ধরে রেকমেন্ডেশন হয়ে থাকা সত্ত্বেও চাকরি মেলেনি। বারংবার বিভিন্ন আইনি জটিলতার কথা বলে তাদেরকে অপেক্ষায় রাখা হয়েছে। তাই পুজোর আগে নিয়োগ পাওয়ার দাবিতে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছে SSC যুব ছাত্র অধিকার কর্মশিক্ষা ও শারীর শিক্ষা মঞ্চের সদস্যরা। তারা প্রত্যেকেই হবু শিক্ষক, পরীক্ষায় পাশ করে রেকমেন্ডেশন হাতে পেয়েও নিয়োগ পাননি। এবার সেই নিয়োগপত্র যাতে তারা দ্রুত পায় সেই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবিতে পথে নেমেছেন তারা। আজকে আমাদের কর্মশিক্ষা শারীর শিক্ষা দীর্ঘ 22 মাসের রেকমেন্ডেশন পেয়েছে। স্কুল অলরেডি স্কুল চয়েস হয়ে গেছে, কিন্তু আমাদের কোন আইনি জটিলতা নাই, কোন অশুভ কাজের জন্য আজ আমরা নিয়োগ পাচ্ছি না। তাই মাননীয়র কাছে আমাদের আবেদন যে উনি দ্রুততা সহকারে এই নিয়োগের জটিলতাটি আমাদের স্কুলমুখী করুন। আমরা আর আর পাচ্ছি না, আমরা অনেকদিন ধরে এই পথে যাচ্ছি, এই পথে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তাই মাননীয়র কাছে আবেদন করছি যে উনি আমাদের পুজোর আগে এই বেকারত্ব আপনারা কি এই মিছিল নিয়ে কি আপনারা একেবারে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাবেন? ভেবেছি যে মাননীয়র কাছে আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি কি বলতে চাইছেন সেটাই দেখবো। তার হস্তক্ষেপ আমরাই এটা করতে চাই যে তিনি দ্রুততা সহকারে আমাদের নিয়োগকে এই নিয়োগ থেকে বেকারত্বের বঞ্চিত সমস্যা সমাধান করুন, কেননা আমাদের কোনো আইনি জটিলতা নাই। এর আগেও তো অনেকবার আপনারা এভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে যাওয়ার বা ওনার কাছে আপনাদের দাবিগুলো তুলে ধরার চেষ্টা করেছে, তারপর প্রতিশ্রুতি এখন পর্যন্ত আমরা পাইনি। জানি না কেন আমরা এই 18 মাস ধরে বসে রয়েছি, আমাদের কোনো আইনি জটিলতা নাই। একটা মিথ্যা মামলার জেরে আমাদেরকে এই সমস্যার সমাধান এখন অব্দি করছে না। তার জন্য আমরা চাই যে মাননীয় দ্রুততা সহকারে হস্তক্ষেপ করুক, আমাদেরকে স্কুলমুখী করুক, এটা আমরা চাইছি। আমাদের মূলত দাবি যে আইনি জট প্রক্রিয়া তৈরি হয়েছে সরকারের মাধ্যমে, একমাত্র মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। তাই আমাদের মূল দাবি হচ্ছে মুখ্যমন্ত্রী আমাদের বিষয়টাকে হস্তক্ষেপ করুক, যে আইনি জটিলতা তৈরি হয়েছে সেটা একমাত্র সরকারের জন্যই। আমরা মূল দাবি করছি মুখ্যমন্ত্রী হস্তক্ষেপে আমাদের আইনি জটিলতা কাটবে, সেই জন্যই আমরা আজ মুখ্যমন্ত্রীর দরবারে উপস্থিত। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।